ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وقال عليه الصلاة والسلام إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وقوي به وجهه. رواه النسائي بإسناد صحيح. বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী জাতীয় ইজতেমায় আগত সম্মানিত ভ্রাতৃমণ্ডলী উপস্থিত বিদগ্ধ উলামায়ে কেরাম সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই ইজতেমাকে কবুল করে নেন। এই বিশাল ইজতেমা যারা আয়োজন করেছেন, দীর্ঘদিন যাবৎ সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ মেধা ব্যয় করেছেন এবং নিজ নিজ অর্থ খরচ করে সময় ব্যয় করে অনেক দূর দূর থেকে যারা এই সম্মেলনে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমিন। বন্ধুরা আমার, আপনারা প্রথম দিনে আগমন করেছেন অনেক ক্লান্ত, এই জন্য আলোচনা সংক্ষেপ করা উচিত। আমি সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বলার পরে আমাদের আরেকজন আলোচক আছেন বন্ধুবর ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল ওয়াসিক হাফেজাহুল্লাহ তাআলা, তিনি আলোচনা রাখবেন। আপনারা যে আগমন করেছেন, কষ্ট স্বীকার করে এসেছেন, এই জন্য একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে আপনাদের উপহার দিচ্ছি। আপনারা হাদিসটা আজকে না শুধু মরা পর্যন্ত স্মরণ রাখবেন, যারা রাস্তায় আছেন বা ঘোরাফেরা করছেন খুব ব্যস্ত আছেন তাদেরকে প্যান্ডেলে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসলে এখান থেকে প্যান্ডেলের সীমানাটা দেখা যাচ্ছে না,
প্যান্ডেলটা আপনারা অনেক বড় করেছেন আলহামদুলিল্লাহ। ডান সাইডটা দেখা যাচ্ছে, বাম সাইডটা দেখা যায় না, সামনেরটাও দেখা যায় না। আর আমরা হয়তো উপলব্ধি করিনি, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, নির্ভেজাল তাওহীদের আলোচনা শোনার জন্য আপনারা প্রথম দিনে এইভাবে এসে অবস্থান নেবেন, এটা হয়তোবা এই ধানি খোলার মানুষও ভাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন নাকি অনেকে? না, ঘুমাতে হবে না, একটু পরে একটু পরে বিরতি হবে, তখন ঘুম হবে। ঘুমানোর পরে উঠে আবার তাহাজ্জুদ হবে ইনশাআল্লাহ। এরপরে আগামীকাল সকালে আবার দার্স হবে, না চলে যাবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি বললাম যে হাদিসটি আপনারা মরা পর্যন্ত স্মরণ রাখবেন, আর মনে নেকির আশা পোষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারানি আওসাত 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, কিছু মানুষ যখন বসে আল্লাহকে স্মরণ করে, অন্য হাদিসে আসে কোরআন সুন্নার পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলেন। যখন আপনাদের এই আয়োজন শেষ হয়ে যাবে, যখন ইজতেমা শেষ, তখন আল্লাহ আপনাদেরকে বলবেন, কুমু মাগফুর লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলুন, ক্ষমা করার মালিক কে? আর কেউ ক্ষমা করতে পারে না? আর এই ঘোষণাকারী কে? ঘোষণা করছেন কে? আল্লাহ। কুমু মাগফুর লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন এর পরে, এই কথাটা এত দামি, এতই দামি কথাটা, আল্লাহ বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে, তোমরা জীবনে যত পাপ করেছিলে, সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিলাম। অনেকের বয়স হয়ে গেছে 85 বছর, 80 বছর, অনেক আছেন এর মধ্যে আলহামদুলিল্লাহ। আজকে নির্ভেজাল তাওহীদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক এই প্রোগ্রামে আসার ওসিলায় আল্লাহ যদি সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেন, তাহলে এর চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে? সমস্ত পাপ নেকি হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয় না। বরং একটা পাপ যদি একটা নেকি হয়ে যায়, একটা পাপ যদি একটা নেকি হয়ে যায়, আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য সেটাই যথেষ্ট। আমি যে কথাটি বললাম খেয়াল করবেন, একটা পাপ যদি একটা নেকি হয়ে যায় আমার আপনার জীবনে, যদি আল্লাহ কবুল করেন, ওই একটা নেকি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আদাবুল মুফরাদ 593 নম্বর হাদিস, ইমাম বুখারীর একটা হাদিসের গ্রন্থ আল আদাবুল মুফরাদ, হাদিসের সনদ সহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা,
কথা তো সবাই বুঝতে পারছেন মনে হয় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, হয় নেকি এক নেকি, মাত্র এক নেকি যার কবুল করা হবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা হাদিসকে বিশ্বাস করি, আল্লাহর বিধানকে বিশ্বাস করি, আমার পাপগুলো নেকি যা আছে সেটা বাদই রাখলাম, আমার পাপগুলোই যদি নেকিতে পরিণত হয় ইনশাআল্লাহ ওই নেকির মাধ্যমে জান্নাত পাবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তারপর আমি কাবির 98 নম্বর হাদিস প্রথম খণ্ডের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে কানাত লাহু হাসানা, যার একটা নেকি অবশিষ্ট থাকবে, এক নেকি, যার এক নেকি অবশিষ্ট থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, সে এক নেকি নিয়ে জান্নাতে প্রবেশ করবে। বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের নেকির বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের জায়গা নির্ধারণ করে দাও, আমিন। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাইব শুরুটা, সেটা হলো তাওহীদের ফজিলত, আর সংক্ষেপে শিরকের পরিণাম। আমরা যদি প্রথমে তাওহীদকে জানতে পারি, শিখতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য। শুধু তাওহীদকে যদি গ্রহণ করতে পারি তাহলেই জীবনটা ধন্য। আপনারা দীর্ঘদিন যাবৎ শুনলাম, 36 বছর যাবৎ এই ইজতেমা পরিচালনা করে আসছেন, তাহলে স্বাভাবিক বিষয় না, দীর্ঘদিন খেদমত করে গেছেন, বাংলাদেশের মানুষের গর্ব, খুলনার এদেশের প্রখ্যাত আলেম শেখ আব্দুর রউফ রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তিনি মানুষকে সারা বাংলাদেশে দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করে শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলে মানুষকে তাওহীদের পথে, সুন্নাতের পথে নিয়ে এসেছিলেন। অনেক দিনের পরিশ্রম আপনাদের এটা। অনেক মানুষ আছেন যারা 36 বছরে প্রত্যেকটাতেই অংশগ্রহণ করেছেন, এমন লোক আছেন এখানে। আপনাদের মধ্যে কোরআন হাদিস গ্রহণ করার জন্য কোনো গোলামি থাকবে এটা আমি বিশ্বাস করি না। কোরআন হাদিস পেয়েছেন গ্রহণ করবেন, এতে কোনো সন্দেহ আছে না? বাংলাদেশের জটিল সমস্যা হলো দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা বৃদ্ধ, আর এক শ্রেণীর মানুষ যারা আলেম, যাদেরকে আমরা বলি মৌলভী আর মুরব্বী। এই দুই শ্রেণীর মানুষ সমাজ সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা। মানে যেটা আগে থেকে করে আসছে, যে আমলটা ভুল হলেও সে আমলটা বর্জন করবে না। একজন আলেম মানুষকে যদি বলা যায় যে আপনি হাদিসটা বললে এটা জাল হাদিস, তো ও জীবন গেলেও পরিবর্তন করবে না। আচ্ছা, এই গোলামি থাকা কি উচিত না? বাংলাদেশের এক শ্রেণীর মানুষই আছে
তারাও তাবলিগের সাথে জড়িত, কিন্তু সেটা হলো স্বপ্নে পাওয়া মিথ্যা ধর্ম আর মিথ্যা ফজিলের উপরে প্রতিষ্ঠিত। তাদেরকে যদি আপনি দাওয়াত দেন কুরআন সুন্নাহ ভিত্তিক বুঝানোর চেষ্টা করেন, ওরা বুঝবেই না, একবারে যেন বধির হয়ে গেছে। প্রতিবন্ধী বুঝেন, প্রতিবন্ধী বুঝেন, তারা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। তবে আমি মন খোলা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তারা তাদেরকে আল্লাহ কুরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। যদি না বুঝে কত বড় যে সমস্যা, মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। এই জন্য বললাম, আমি ছোট্ট একটা কথা বলি, এক মুরব্বীকে দেখছি বলছে ওজুর পরে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি চাচাকে বলছি, চাচা এটা আপনি কি পড়ছেন? তো বলছে ওজুর পরের দোয়া। এটা কি ওজুর পরের দোয়া? তখন আমাকে বলছে, আমি বললাম যে আপনি কে বলেছে এটা? বলছে আপনি জানেন না, কেউ যদি ওজুর পরে সূরা কদর একবার পড়ে তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, যে দুইবার পড়বে শহীদদের সাথে থাকবে, যে তিনবার পড়বে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল। তখন উনি মুরব্বী বলছেন, দেখেন আমি বলেছি না প্রতিবন্ধী হয়ে গেছে? তো বলছে জাল হোক হাদিস তো। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন কি বলছে, জাল হোক হাদিস তো। তাহলে এই জাল হাদিস কে যদি কেউ বিশ্বাস করে, তাহলে আর একটা জাল হাদিস আছে, লা নাবিয়্যা বাদি ইল্লা ইয়াশা আল্লাহ, আমার পরে কোন নবী আসবে না তবে আল্লাহ চাইলে আসতে পারে। এই হাদিস কি ঠিক? এই জাল হাদিস না? এই জাল হাদিস কে যদি কেউ বিশ্বাস করে, এখন যদি কেউ বিশ্বাস করে, এখন এখন যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ চাইলে নবী এখনো আসতে পারে, ও মুসলমান থাকবে? হ্যাঁ, তাহলে এই জাল হাদিসটা যদি কেউ বিশ্বাস করে ও মুসলমান থাকবে না। মুরব্বি বলছে জাল হোক হাদিস তো। আমি বললাম চাচা আর একটা সহি হাদিস আছে, আপনি এটা শুনেন। বলছে আপনার হাদিস শুনবো না। আমাকে বাবা আমার হাদিস না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সহি মুসলিম প্রথম খণ্ডের 122 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে, সহি মুসলিম 122 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ওজুর পরে বলবে মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, পূর্ণরূপে ওযু করবে, ইয়াকুল এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভাবে জান্নাতে সেই দরজাতে ঢুকতে পারবে। এত বড় সহি বিশুদ্ধ ফজলত বলার পরেও ওই যে মানসিক ভাবে প্রতিবন্ধী হয়ে গেছে, বলছে ওইটাও তো হাদিস, মানে জাল হাদিসের মায়া ছাড়তে পারবে না। পারি আপনাদের মধ্যে আমি বিশ্বাস করি বয়স যার যতই হোক না কেন এই রকম গুণ আমি মনে হয় কারোর মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমি সবার উদ্দেশ্যে বলবো যারা এই মানসিকতা প্রদর্শন করে এবং কিছু উদ্ধৃতি দেয় যে আগের আলেমগণ কি ভুল করেছেন,
এটা হলো অহেতুক যুক্তি। প্রত্যেকটার জবাব আছে। বাপদাদা কি ভুল করে গেছে বলে না? আশ্চর্য ব্যাপার, যদি পৃথিবীর নবী রাসূলদের ভুল হয়, অনেক আয়াত অনেক হাদিস আছে, অনেক আয়াত অনেক হাদিস আছে, সাহাবীদের যদি ভুল হয়, তাবেঈদের যদি ভুল হয়, তাবে তাবেঈদের যদি ভুল হয়, তাবে তাবেঈদের যদি ভুল হয়, মুহাদ্দিস উলামায়ে কেরামের যদি ভুল হয়, তাহলে বড় বড় আলেমদের ভুল হয় না এ কথা বলা কি উচিত না? আমারও ভুল হতে পারে, আর আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তিরমিজির দ্বিতীয় খণ্ডে 76 পৃষ্ঠা খুলেন, একটা হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ও খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান, যে আদমের বাচ্চা, যে আদম আলাইহিস সালামের সন্তান, সে ভুল করবে, এটা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যারা ভুল করে সংশোধন করে নিবে আল্লাহর কাছে, তারাই শ্রেষ্ঠ মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আমার বয়স 80 বছর হোক বা 90 বছর হোক, তাতে কি যায় আসে? তাতে তো যায় আসে না। আমার ত্রুটি হয়েছে, সংশোধন করে নিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তার জন্য? সূরা ফুরকান 70 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, এ দেখেন বিশুদ্ধ আমল করবে, ফজিলতটা শুধু শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করবে, ঈমান আনবে এবং বিশুদ্ধ আমল করবে, উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আল্লাহর কালাম, আল্লাহ বলছেন। তাহলে একটা আমল শুদ্ধ করে নিলে উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। আমি শেষ করি, শেষে গিয়ে বলি তাওহীদের যে ফজিলতটা, আমরা প্রথমত গুরুত্ব দিব তাওহীদকে। তাওহীদের যে ফজিলত, যদি তাওহীদ ভিতরে থাকে আর শিরিক যদি না থাকে, তাওহীদের সাথে যদি শিরিকের মিশ্রণ না হয়, তো মানুষ যত পাপই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক না করার কারণে তার সমস্ত পাপকে ক্ষমা করে দেবে। এত ফজিলত, তাওহীদের ফজিলতের চেয়ে আর কোন ফজিলত বেশি নাই। আল্লাহ বলছেন সূরা আনাম 88 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিকের মিশ্রণ করেনি, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিকের মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন তাদের জন্য এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে, আল্লাহ নিরাপত্তা দিবেন। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। একটা শর্ত করেছেন, কোন শর্ত না, শুধু শিরিক মিশ্রণ করবে না, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। শুধু ঈমানটা রাখেন, তাওহীদটাকে গ্রহণ করেন, আপনার অন্য পাপ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ নিজেই বলছেন,
তিরমিজি দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লা তুশরিক বি শাইয়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও একবারে জমিন সমপরিমাণ পাপ নিয়ে, আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ করেছে, কিন্তু ওই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই, ওই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই। আল্লাহ বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে আসব এতটুকু সমপরিমাণ ক্ষমা, অর্থাৎ আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, সব পাপ ক্ষমা করে দিবেন। তাওহীদের যে ফজিলত, আপনার সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তাহাজ্জুদ আছে, সব আমল করেছেন, দান খায়রাত অনেক করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু ভিতরে শুধু তাওহীদটা নাই, আপনার কোনো আমল কবুল হবে না। উল্টাটা, আপনার কোনো আমলই নাই, শুধু তাওহীদ আছে, আপনি জান্নাতে যাবেন। এজন্য অনেক সাহাবী ইসলাম গ্রহণ করার পরে সেজদা করতে পারেননি, জান্নাতে চলে গেছেন, শুধু তাওহীদের কারণে, তাওহীদটা গ্রহণ করার কারণে। এই জন্য ইনশাআল্লাহ আপনারা প্রতিজ্ঞা করবেন যে জীবনে কোনোদিন শিরিক করব না, ইনশাআল্লাহ কোনোদিন বেদাত করব না, ইনশাআল্লাহ। আপনাদের মতোই গ্রামে গঞ্জের মানুষের একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসেছে, 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে মসজিদে নববীতে, মানে ঘোড়াটা মসজিদের সামনে বেঁধেই মসজিদে ঢুকেই সালাম কালাম কিচ্ছু নাই, এতটাই মূর্খ মানুষ, কিছুই জানে না, গ্রাম্য বিদুই। হাদিসে আসছে, যা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একজন বেদুইন আসলো, গ্রাম্য মূর্খ মানুষ আসলো, আসার পরে বলছে, আপনারা হাদিস জানেন তো, সাহাবীরা আল্লাহ রাসূলকে সালাম দিতেন না মসজিদে ঢুকে, ওই যে 104 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মসজিদে ঢুকে সালাত আদায় করে আল্লাহ রাসূলের কাছে দেখা করে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকাস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। ওই সাহাবি তিনবারই সালাম দেয়নি। তাহলে সালাম দিতে হয় ওই বিদুইন লোকটা, মূর্খ মানুষটা এটাও জানে না, এসেই বলছে, দুল্লানি আলা আমালি নিদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহ রাসূল রাসূল আমাকে এমন আমুলের কথা বলেন, আমুল করে আমি জান্নাতে যাব। তাদের টার্গেট ছিল জান্নাত, আমাদেরও আজকে টার্গেট কি? জান্নাত। কোন জান্নাত? কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলছেন, যদি জান্নাত চাও আল্লাহর কাছে, তাহলে ফেরদাউস চাও। আমরা কোন জান্নাত চাচ্ছি আল্লাহর কাছে? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওই সাহাবী বলছেন, একটা আমলের কথা বলেন যে আমল করলাম জান্নাতে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন এই মূর্খ বেদুইন মানুষটাকে, যে তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, প্রথম বললেন এই তা'বুদুল্লাহ শব্দের অর্থ হলো, আজকে সবাই মনে রাখবেন, তা'বুদুল্লাহ শব্দের অর্থ হলো তুওয়াহিদুল্লাহ। সহিহ মুসলিমের 16 নম্বর হাদিসে তুওয়াহিদুল্লাহ শব্দটা আসছে, অর্থাৎ আল্লাহর তাওহীদকে মেনে নিবা, লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। এক নম্বর, খেয়াল করবেন আপনি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রাম্য মূর্খ একজন মানুষকে প্রথম দাওয়াত দিচ্ছেন কিসের? তাওহীদের। সালাতের দাওয়াত আগে চলবে না, যাকাতের দাওয়াত চলবে না,
সিয়ামের দাওয়াত চলবে না, হজ্জের দাওয়াত চলবে না, আগে দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের। আমার অনেক আলোচনা আছে এর উপরে। আগে তাওহীদটাকে শিক্ষা দিতে হবে, এবং আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগে তাওহীদ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর একত্বকে, তাওহীদ মানে একত্ববাদ, এই কথাটা বলবেন না, একত্ববাদ এই ভাষাটা ভুল। তাওহীদ মানে একত্ব, কি তাওহীদ মানে কি একত্ব, এই ভাষাগুলো শিখে রাখবেন, মনে রাখবেন, যে যেখান থেকে এসেছেন এই অত্র অঞ্চলে, আলহামদুলিল্লাহ এত বিশাল বড় ইস্তেমার মানুষ যদি সারা দেশে দাওয়াতি কাজ করে, ইনশাল্লাহ এই দেশে তাওহীদ প্রতিষ্ঠিত হতে বেশি দেরি হবে না, ইনশাল্লাহ তাওহীদের প্রতিষ্ঠা হবেই, এই দেশে হবে, ইনশাল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়টা বললেন, অতুকিমুসসালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে। তৃতীয়টা বললেন, ওয়াতুদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবেন, ওয়াতাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবেন, কয়টা হলো? চারটা। এই চারটা জিনিস শিক্ষা দিলেন। গ্রাম্য বিদুইন মানুষটা, মূর্খ মানুষটা বলছেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বললেন আল্লাহর কসম করে বলছি, আমি এর বেশিও করব না, কমও করব না, আমি এর বেশিও করব না, কমও করব না। বলে লোকটি চলে যাচ্ছে, সালাম কালাম কিচ্ছু জানে না, লোকটি উঠে কি চলে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বললেন, মান ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা বেরিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা, ও সাহাবীরা তোমাদের মধ্যে কে একজন জান্নাতি মানুষকে দেখতে চাও, এই দেখো 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 এই লোকটা জান্নাত, এ কি সালাত পড়েছে, এ যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, না ও জান্নাতি হলো কি করে, ও আল্লাহর রাসূলের কথায় স্বীকৃতি দান করেছে, তাওহীদকে মেনে নিয়েছে, আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে, এটা হলো তাওহীদের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন অতএব আমারই তাওহীদকে মেনে নিন আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। তাকে আগে তাওহীদ বললেন নাকি সালাত বললেন? আগে তাওহীদ, আগে তাওহীদের কথা বললেন তারপরে সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তাওহীদের কথা বললেন তারপরে কিসের কথা বললেন? সালাতের কথা। কেন? তাওহীদ নাই তো কোনো ইবাদত নাই, তাওহীদ আছে তো যা ইবাদত করবে সেটাই আল্লাহর কাছে কবুল হবে। বন্ধুরা আমার, এদেশের মানুষকে, মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছানোর জন্য আমরা কিছুটা হলে প্রচেষ্টা করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন। প্রথমে ভ্রান্ত আকিদা বনো সঠিক আকিদা একটা বই দিয়েছিলাম, দেওয়ার পরে মনে হলো একটা ছোট্ট বই দরকার, তখন আরেকটা বই দিলাম, এক নজরে আকিদা ও তাওহীদ, এটা বিনামূল্যে বিতরণ, অনেকের কাছে আছে, আপনারা অনেকে পেয়েছেন, আপনাদেরকে আমরা আরো দিব ইনশাআল্লাহ। তারপরে বুঝলাম যারা শিক্ষিত মানুষ, যারা জেনারেল শিক্ষিত মানুষ, এমনকি বড় বড় আলেম পর্যন্ত তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, তাওহীদের বুঝটাই নাই, তাদের জন্য 568 পৃষ্ঠার একটা বই আকীদা এবং তাওহীদের উপরে দিয়েছি আমরা। বাংলাদেশের তাওহীদের উপরে এত বড় বই নাই, আমার জানা নাই, 568 পৃষ্ঠার একটা বই শুধু তাওহীদের উপরে, আকীদার উপরে আমরা উপস্থাপন করেছি মানুষকে তাওহীদটা বোঝানোর জন্য। আপনাদের কাছে আবেদন এবার, যা আপনারা যেখানে যাবেন, যেখানে দাওয়াতি কাজ করবেন, প্রথমে আগে তাওহীদ শিক্ষাদান করবেন,
প্রথম দায়িত্ব তাওহীদ শিখতে হবে। তাওহীদ মূলত তিন প্রকার, আজকে বিস্তারিত আলোচনা নয়, পরে করব। তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিন প্রকার তাওহীদ আপনাকে মনে নিতে হবে। যদি এই তিন প্রকার তাওহীদকে কোনো ব্যক্তি গ্রহণ না করে, একটাই ঘাটতি থাকে, ও আর জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার অপশন ওর বাতিল, তাহলে শিরিকে পরিণত হবে। বন্ধুরা আমার, আপনাদের বিশেষ করে ওই আয়াতটা স্মরণ করায় দিব, সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে কি বলেন, মানে কি? আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই লিয়াবুদুন শব্দের অর্থ হলো লিওয়াহিদুন, একমাত্র তারা আমার তাওহীদকে মেনে নিবে। আগেই খুলু ফজিলতের দাম, তাওহীদ জানি না, নিয়াত সম্পর্কে জানি না, আকীদা জানি না, সালাত পড়ে লাভটা কি? সারা দেশের মানুষ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করি এই আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক আছে, আল্লাহ কোথায়? আরশে আজিমে সমুন্নত, আল্লাহ কোথায়? আরশে সমুন্নত, এইটার সঠিক আকীদা। সূরা তোহা 5 নম্বর আয়াত আল্লাহ কি দা, সূরা তোহা 5 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন আর রহমান আরশে ইস্তাওয়া। দ্বিতীয়ত, এদেশের মানুষ অধিকাংশই বিশ্বাস করে আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ, আল্লাহকে নিরাকার, নাকার, নাউজুবিল্লাহ, আল্লাহকে নিরাকার। তাই এই বিশ্বাস যদি খারাপ হয়, ওর সালাত কিভাবে কবুল হবে, যাকাত কিভাবে কবুল হবে, হবে যাকাত কিভাবে কবুল হবে, ইবাদত কিভাবে কবুল হবে? আল্লাহর আকার রয়েছে, তবে তিনি কেমন আমরা জানি, তবে তিনি কেমন আমরা জানি। সূরা শুরা 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন লাইসা কামিসতি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি তার মত, তার সদৃশ কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব শুনেন এবং দেখেন। আল্লাহ বলে দিলেন আল্লাহর যে আকার রয়েছে এই মর্মে অনেকগুলি দলিল আছে, অথচ সারা দেশের মানুষ, অথচ সারা দেশের মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ নিরাকার সত্তাকে, শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ নিরাকার সত্তা। দুই, অধিকাংশ মানুষই বিশ্বাস করে এই যে গত রবিবারে ঈদে মিলাদুন্নবী পালিত হলো সারা দেশে, হয়নি? হলো সারা দেশে, হয়নি? মিছিল বের করা হলো সারা দেশে, মিছিল বের করা হলো সারা দেশে, এই দিবসটা হলো বেদাতি দিবস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সেই সময়ের হিসাব করে বের করেছেন, সেটা ছিল 9 রবিউল আউয়াল, সেটা ছিল 9 রবিউল আউয়াল সোমবার, আর বাংলা সোমবার, আর বাংলাদেশে পালিত হয় 12 রবিউল আউয়াল, মৃত্যুর দিনে জন্মদিবস পালিত হয়। আর এর সমস্ত লোকই বিশ্বাস করে আল্লাহ নবী নূরের তৈরি, আস্তাগফিরুল্লাহ, নূর তৈরি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ নবী কি নূরের তৈরি? আল্লাহ নবী কি নূরের তৈরি? তাহলে ইবাদত কবুল হবে কি করে? আল্লাহতেও পার্থক্য, নবীতেও পার্থক্য, আমাদের আল্লাহ আর তাদের আল্লাহ এক না। অন্যান্য মানুষের আল্লাহ হলো কি? নিরা মানুষের আল্লাহ হলো কি? নিরাকার, সর্বত্র বিরাজমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সঠিক আকীদা পোষণের তৌফিক দিয়েছে। আমাদের আকীদা, আমাদের আল্লাহ হলেন সাকার, তার আকার আছে, তিনি আরশের উপরে সমুন্নত। অন্য অধিকাংশ মানুষের নবী হলো নূরের তৈরি, আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি, পার্থক্য আছে না? আপনি কি বলেন পার্থক্য নাই মানে? বাংলাদেশে যত দলাদলি আছে, যত ফেরকা আছে, আহলে হাদিস বা সালাফি আকিদার ভাইয়েরা ছাড়া সব দলই
বিশ্বাস করে আল্লাহ নবী নবী নূরের তৈরি, নাউজুবিল্লাহ। সব দলের লোক বিশ্বাস করে, সব দলের লোক, আহলে হাদিস সালাফি আকীদার লোক ব্যতীত বাংলাদেশে যত ফেরকা আছে, বাংলাদেশে যত ফেরকা আছে, যত দল আছে, সব দলের লোক বিশ্বাস করে আল্লাহ নবী নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ সর্বত্র বিরাজ, নবী নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদাকে সঠিক বিরাজমান, এই আকীদাকে সঠিক। আপনার সাথে আমার মিল হবে কি করে? যতদিন পর্যন্ত আকীদার সূত্রে এক না হবে ততদিন পর্যন্ত কোনো ঐক্য হবে না, কোনো ঐক্য হবে না, অসম্ভব, অসম্ভব। আকীদাই পচা। এবার আপনারা দলিল দেন, যদি আকীদা পচা হয় আমল কবুল হবে, তার দলিল কি? সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, আপনাদের মনে প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস আপনাদের মুখস্থ আছে, ইন্নামাল আমাল মুখস্থ আছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত। যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের উপরে। বন্ধুরা আমার, নিয়াত যদি শুদ্ধ হয়, নিয়াতের আর একটা অর্থ হলো, নিয়াত শব্দের অর্থ হলো বিচি, বিচি বুঝেন, আঁঠি বুঝেন, আঁঠি, কাঁঠালের বিচি আর আমের আঁঠি, খেজুরের বিচি বলেন না। এই নিয়াত শব্দটা তৈরি হয়েছে নাওয়া থেকে, নুন ওয়াও ইয়া, নাওয়া মানে বিচি। যদি বীজ নষ্ট থাকে গাছ হবে? এই দেখেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা উদাহরণ দিয়েছেন, যদি বীজ নষ্ট থাকে, বীজই যদি নষ্ট হয় তাহলে গাছ হবে, পাতা হবে, ফুল হবে, ফল হবে, কিছুই হবে না। আপনি যতই চেষ্টা করেন, বীজই নষ্ট, বীজ নষ্ট, আকীদা নষ্ট, তাওহীদ নষ্ট, ঈমান নষ্ট, তো সেখানে আমল টিকবে কি করে? ওই দলিল আপনাদের জানা আছে। বন্ধুরা আমার, অনুরোধ করবো আপনাদেরকে, তাওহীদ ভিত্তিক আকীদা পোষণ করলেই জান্নাত সহজ হবে, নয়তো সহজ হবে না। অপোজিটে, অপরটা, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না। তিন শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ যদি শিরিক করে, 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সুপারিশ তার জন্য, চিন্তা করতে পারছেন? 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, শাফাআতি লি আহলিল কাবায়ির, যারা কাবিরা গুনাহ করে জাহান্নামে যাবে আমি তাদের জন্য সুপারিশ করব। না, জাহান্নামে যাব না আমরা কেউ, ইনশাআল্লাহ জাহান্নামে যাওয়ার পরে সুপারিশ চাই না, সুপারিশ চাই না। কি চান না কি কেউ? যারা কাবিরা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে, যদি আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করেন তো আলহামদুলিল্লাহ, না করলে জাহান্নামে গেলে আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু আল্লাহ নবী এটাও বলে দিচ্ছেন, যারা শিরিক করে মারা গেছে তার জন্য সুপারিশ নয়। দুই, যারা বেদাতি তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না। 974 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, আল্লাহ নবী তাদেরকে পানি উপান করাবেন না, তাদেরকে সুপারিশ করবেন না জান্নাতে যাওয়ার জন্য। তিন নম্বর, যারা বেনামাজি, যারা সালাত আদায় করেনি তারা জান্নাতে যাবে না, আল্লাহ নবী তাদেরকে সুপারিশ না, আল্লাহ নবী তাদেরকে সুপারিশ করবেন না। দলিল, যারা সালাত পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1080 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে, মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে শিরিক করবে, আর শিরিক যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য নবীকে অনুমতি দিবেন না, আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন না যে শিরিক করে মরবে। অতএব শিরিক জঘন্যতম অপরাধ। বন্ধুরা আমার,
যেহেতু তিন দিন ব্যাপী আলোচনা, কালকে আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ, তার পরের দিনে শুনতে পাবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক আলোচনা থাকবে। আপনাদের ধৈর্যের বিচ্যুতি আর ঘটাচ্ছি না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার খালেজ বান্দা হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দায়ী হিসাবে কবুল করে নাও, আমিন। আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে এই ইস্তেমার ওসিলায় জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ এ দেশের মানুষকে তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের তৌফিক দান করো, আমিন। যারা শিরিক বেদাত করছে, যারা জাহিলিয়াতের সাথে জড়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। যারা সুন্নাতের বিপক্ষে অবস্থান করছে, আজকে সুন্নাত মানার কারণে সারা দেশে দুঃখজনক হলেও সত্য, দলিল পাচ্ছে, সুন্নাত আমল করছে, বেদাতকে বর্জন করছে, শিরিককে বর্জন করছে, মাযহাব তরিকাকে বাদ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে সারা দেশে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। জেনা ওই টাইমটা এখন আর নাই, আপনাদেরকে শক্তভাবে বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চান না দুনিয়ার সুখ চান? আল্লাহ নবীর সুপারিশ চান না দুনিয়ার সুখ চান? আল্লাহ নবীর সুপারিশ চান, দুনিয়ার সুখ চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, 10394 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, নিশ্চয় তো আমার পর পরে একটা ধৈর্যের যুগ আসবে, এই যুগে কেউ সুন্নাতকে ধরে রাখতে পারবে না। সুন্নাতের উপরে টিকে থাকতে গেলে তার উপরে অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, জেলে দেওয়া হবে, মামলা দেওয়া হবে, মারপিট করা হবে। লিল মুতামাসসিকি ফিহি, সাহাবীরা শুনে রাখো, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আসরু খামসিনা শাহিদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিন্না মিনহুম, আল্লাহর রাসূল, এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আমাদের যুগের না তাদের যুগের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর, তাদের যুগে না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হ 50 জন শহীদের মর্যাদা পাবে। অতএব সুন্নাতের উপরে আমল করেই বেঁচে থাকতে চাই, সুন্নাতের উপরে আমল করে জীবন গঠন করতে চাই, এদেশের মানুষ কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে চাই, কিন্তু বেদাতি আলেমদের বাধার কারণে, বেদাতি আলেমদের জাল জয়ীব মিথ্যা কাহিনী প্রচারের কারণে মানুষ সঠিক পথ পায় না। ওই পথটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে, মানুষকে সুন্নাতের দিকে আহ্বান করতে হবে। আর এক শ্রেণীর মানুষ বলে, আশ্চর্য হবেন, যাদের সহ্য হয় না সহি আকিদা, এই যে কথা বললাম, ওরা বলবে, এক শ্রেণীর মানুষ ইসলামপন্থী, ওরা বলবে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে কথা বলার কি দরকার, জোরে আমিন বলার ফতোয়া এখন কি দরকার, রফুল আদান করতে হবে সেই কথা বলার কি দরকার, বুকে হাত বাঁধতে হবে সে কথা বলার কি দরকার, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে এগুলো বলার কি দরকার, এইগুলো তাদের কাছে ছোটখাটো মনে হয়। এক শ্রেণীর লোক আছে না, আমরা ব্যর্থহীন ভাবে বলি, এই সুন্নাত মেনেই সাহাবা কেরাম দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমরা ওই সুন্নাত মেনেই জান্নাতে যেতে চাই। তুমি সুন্নাতকে অবজ্ঞা করে সাহস কেন করলে? আল্লাহর নবীর সুন্নাতকে বিধানগুলি দেখানোর সাহস কেন করলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন শুধু একটা হাদিসের কারণে, ইদা আফাকা তামিনহু তামিনুল মালায়িকা গুফির লাহু মা তাকাদ্দাম মিন জামবি, তামিনুল মালায়িকা গুফির লাহু মা তাকাদ্দাম মিন জামবি। সালাত যখন আদায় করছি, ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন যদি একসঙ্গে হয়ে যায়, আমিন যদি একসঙ্গে হয়ে যায়, ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন যদি একসঙ্গে হয়ে যায়, আল্লাহর নবী বলছেন
গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনে যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেবেন। এই ছোটখাটো আমল এগুলো, এই ছোটখাটো আমল যে আমলের কারণে জীবনের সব পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি এই সুন্নাতকে ছোটখাটো বলার অধিকার রাখলে কি করে? আমি চাই আর রাসূলের সুন্নাত আমল করে জান্নাতে যেতে। রাসূলের একটা সুন্নাতের জন্য জীবন দিতে লাখবার প্রস্তুত রয়েছে। রাসূলের সুন্নাতকে, রাসূলের সুন্নাতকে, রাসূলকে অবজ্ঞা করাটা, এইটা অন্তত আহলে কিতাব মেনে নেবে না বাংলাদেশে? অত সাহস না বাংলাদেশের এক শ্রেণীর মানুষ হাদিস কেটে, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ হাদিস কেটে চুরমার করে দিতে চেয়েছে, এক শ্রেণীর মানুষ হাদিসের শব্দ পরিবর্তন করে দিয়েছে, সহিহ বুখারীর শব্দ তুলে দিয়েছে, অধ্যায় তুলে দিয়েছে। ইমাম আবু দাউদ বলে গেছেন, বক্তব্য কালকে শোনাবো, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলে গেছেন, লাউলা হাযিহিল ইসলাম লাম তারাসাল ইসলাম, যদি পৃথিবীতে আহল হাদিসগণ না থাকতেন, ইয়ানি আসহাবুল হাদিস, তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। বাংলাদেশের বেদাতিরা সুন্নাতকে কুরে কুরে নষ্ট করার জন্য, সুন্নাতকে এই দেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য হাদিসের গন্ধে পর্যন্ত হাত দিয়েছে। আহলে হাদিস আলেমরা, আহলে হাদিস তরুণ ভাইরা তাদের মুখোশকে উন্মোচন করে উন্মুক্ত করে দিয়েছে, তারা বলে দিয়েছে এই হাদিস এখানে চেঞ্জ করা হয়েছে। আবু দাউদ থেকে 109 পৃষ্ঠা 10 পৃষ্ঠা আজকে আবু দাউদের দার্স দিছিলাম, আজকে সকালবেলা দার্সের সময় বললাম, এই 5টি হাদিসের মধ্যে 4টি হাদিসই আবু দাউদ থেকে তুলে দিয়েছে। মিশরের প্রিন্টে আছে আবু দাউদ, আবু দাউদের মিশরের প্রিন্ট, বৈরুতের প্রিন্ট, সৌদি আরবের প্রিন্ট, লিবিয়ার প্রিন্ট, কুয়েতের প্রিন্ট, সারা পৃথিবীতে এমনকি উপমহাদেশে 1365 হিজরির আগ পর্যন্ত আবু দাউদের 4টা হাদিস ছিল, 65 হিজরির পরে এসে আবু দাউদ থেকে 4টা হাদিস তুলে দিয়েছে। রাসূলের হাদিস এক গ্রন্থ থেকে তুলে দেয়, এরা কত বড় চোর, কত বড় হাদিস চোর এরা, চিন্তা করতে পারছেন? আর তাদের কথা শুনে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সফফিন, আমি বলছি তুমি ছোটখাটো বলো, ওই সুন্নাতের মধ্যে জান্নাত রয়েছে। রাসূল বলছেন যে সালাতে দাঁড়ানোর সময় যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, হাত বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আমি জান্নাতের জন্য আমল করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতে দিনে, ওই হাদিসটা বর্ণিত যে 5797 নম্বর হাদিস তাবারানী আসাদের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, যে ব্যক্তি রাতে দিনে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, তুমি সুন্নাতকে অবজ্ঞা করছো, তুমি শুনে দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত যে সুন্নাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। নাসাই খুলুন 198 পৃষ্ঠার মধ্যে আসছে কি, আমরা সুন্নাত মানতে চাই না? সুন্নাত মানার মাধ্যমে জান্নাত পেতে চাই। আলোচনা কালকে হবে ইনশাল্লাহ, আজকে একটু বেশি হয়ে গেল, আমি এত আলোচনা করতে চাইনি। আপনাদের অবস্থা দেখে আসলে মনটা আনন্দে ভরে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আমাদের কবুল করে নিন, আমিন। বন্ধুরা, আমার শেষে দুইটা ছোট্ট ঘোষণা, এই প্রচলিত তাবলিগ থেকে মানুষকে ফিরাতে এবং সহি সুন্নাত তাবলিগ করার জন্য আপনাদেরকে নতুন বই গতকালকে আমার হাতে এসেছে, তাবলিগের স্বরূপ, এই বইটা উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর জন্য এই বইটি কবুল করে আপনারা দোয়া করেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে হাতে যেন এই বইটি যাওয়ার ব্যবস্থা করেন। তাবলিগের স্বরূপ এই 264 পৃষ্ঠার বই, এর মধ্যে ফাজাইলে দরুদ, ফাজাইলে তাবলিগ, ফাজাইলে হজ, ফাজাইলে কুরআন, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে নামাজ, ফাজাইলে আমুল সংক্রান্ত যত জাল জয়ীফ হাদিস, মিথ্যা কথা, উদ্ভট কাহিনী ছড়িয়ে আছে, সবগুলো উল্লেখ করে, খণ্ডন করে, তাহাকিক করে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বুঝিয়ে দিয়েছি ইসলামী তাবলিগ কাকে বলে, এইটাই আমার কাজ ছিল।
আল্লাহ যেন এই বইয়ের মাধ্যমে এই মুরব্বীদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। শেষে বলবো আর একটা মানুষকে হকটা বোঝানোর জন্য প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম একটা বই আমরা উপহার দিয়েছি, প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম। এই বইটি প্রত্যেকটা পরিবারে থাকাটা খুব জরুরি বলে মনে করি। 1330টা প্রশ্নোত্তর আছে, 1330টা আপনারা সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আমি প্রতি মাসে মাসেই আপনাদের বিভিন্ন মসজিদ কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক ইনশাআল্লাহ মাসিক পত্রিকা মাসিকাল ইখলাস, মাসিক পত্রিকা মাসিকাল ইখলাস এটা আমরা নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। প্রতি মাসে যেন আপনারা ইমানটাকে তাজা করতে পারেন, যেন এলেম থেকে বিরত না থাকেন, এলেম থেকে যেন ছিন্ন না হয় সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আশা করছি, আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্টকে স্বীকার করে দোয়া করছি এতটুকুই আল্লাহ যেন আপনাদের কবুল করে, আমিন। আপনাদের কষ্টের বদলা আমরা দিতে পারব না, খাওয়ার কষ্ট হবে, থাকার কষ্ট হবে, এসব পায়খানার কষ্ট হবে, বেশি দিন তো না, কয়দিন, 3 রাত মাত্র। এই 3 রাতের কষ্টটা তেমন কষ্ট না, এটা আল্লাহর জন্য ওয়াক্ফ করে দেবেন। কার জন্য? আল্লাহর জন্য ওয়াক্ফ করে দেবেন। আপনি বাড়িতে থাকলে এসির অনেক ঘুমাতেন, বাড়িতে থাকলে আপনি খুব আনন্দে নিজ বেডে ঘুমাতেন, ভালো ভালো খাবার খেতেন, এখানে যে ভালো খাবার পাবেন না এইটা কিছু মনে করবেন না, 3টা দিন আল্লাহর জন্য ওয়াক্ফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আমি শেষে স্মরণ করছি তরুণ ভাইদেরকে, তারা যে পরিশ্রমটা করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই তরুণ ভাইদেরকে তোমার নিজের দায়ী হিসাবে কবুল করে নাও, আমিন। এই তরুণদের মাধ্যমে সারা দেশে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রসারের তুমি ব্যবস্থা করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।